নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সতেরোই নভেম্বর দু হাজার এই দিন রবি অর্থাৎ সূর্য তার রাশি পরিবর্তন করতে চলেছে আর যার ফলে এই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে হরিলুটের মতো অর্থ পেতে চলেছেন আপনারা তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যারা এই রবির রাশি পরিবর্তন করার সাথে সাথে হরি লুটের মতো অর্থ পেতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিকার সতেরোই নভেম্বর দু হাজার একুশ এই দিন রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে আর যার সুপ্রভাব এই রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে তবে একটি বিষয় মাথায় রাখবেন আমি যে কথাগুলি বলতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই আপনাদের ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ রবি গ্রহ এমন একটি প্ল্যানেট যে প্ল্যানেট আমাদের জীবনে কিন্তু অনেকভাবে প্রভাব ফেলে থাকে আসুন সেই বিষয়ে আগে আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই দেখুন রবি যাকে পিতা বলে মানা হয় অর্থাৎ রবিগ্রহ গ্রহদের মধ্যে রাজা বলে মানা হয় এবং এই রবি গ্রহের মধ্যে আলো থাকে অর্থাৎ আমাদের জন্মছকে বিভিন্ন রকম দোষ থাকে কিন্তু রবির একটা পজিটিভ পাওয়ার যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু আপনি জিরো থেকে হিরো হতে পারেন হ্যাঁ বন্ধুরা অর্থাৎ রবি গ্রহ আমাদের গভর্নমেন্ট সেক্টরকে দেখিয়ে থাকে রবি গ্রহ আমাদের পিতার সাহায্যকে পিতার হেল্পকে কিন্তু বুঝিয়ে থাকে পাশাপাশি রবি গ্রহ আমাদেরকে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছু বুঝিয়ে থাকে তাই আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি বারবার বলছি তাই যাদের জন্মছকে গ্রহ খারাপ অবস্থায় রয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট পানিশমেন্ট পর্যন্ত পেতে পারেন এ বিষয়টি অবশ্যই মাথায় রাখুন তাই আমি আপনাদেরকে বলব আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মচুকটি দেখিয়ে নিতে পারেন এবং জেনে নিতে পারেন রবি গ্রহের কেমন পজিশানে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক সতেরোই নভেম্বর রবির রাশি পরিবর্তনে হরি লুটের মতো কোন রাশিগুলি অর্থ পেতে চলেছে সতেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবির রাশি পরিবর্তনের সুফল যে রাশিগুলি পেতে চলেছে তার প্রথম লিস্টে পড়তে চলেছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অর্থনৈতিক স্থিতিটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন পাশাপাশি এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা দিতে চলেছে এবং পিতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন তবে সন্তান সুখে কিছু পরিমাণ বাধা আসতে চলেছে এবং পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হতে চলেছে তবে অর্থনৈতিক দিক যদি বলা যায় ওভারঅল কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যেতে চলেছে পাশাপাশি ব্যবসা ক্ষেত্র থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন বিশেষ করে যারা ওষুধের বিজনেস করছেন বা ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা দিতে চলেছে পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুবিধা দিতে চলেছে এছাড়াও এই সময় আপনারা পিতার সাহায্য পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা আপনাদের সম্মান খ্যাতি মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা বলা যেতে পারে এর পরবর্তী যে রাশির কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সতেরোই নভেম্বর রবির রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু হরি লুটের মতো অর্থ আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কোনো অজানা সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন পিতার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় দিতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা বলা যেতে পারে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই সতেরোই নভেম্বর রবির রাশি পরিবর্তনের ফলে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই এই সময় আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে এর পাশাপাশি পিতার সাহায্য কিন্তু আপনি পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন এটা বলা যেতে পারে এর পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সতেরোই নভেম্বর রবির রাশি পরিবর্তনের ফলে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এর পাশাপাশি এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ঔষধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে মান সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পিতার সাহায্য পেতে চলেছেন পাশাপাশি পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি বারবার রিমাইন্ড করে দিচ্ছি পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সতেরোই নভেম্বর রবির রাশি পরিবর্তনের ফলে হরি লুটের মতো অর্থ পেতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের আর্থিক দিক যথেষ্ট মাত্রায় মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোন সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে পিতার সাহায্য পেতে চলেছেন পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন এটা বলা যেতে পারে এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির রাশি পরিবর্তনের ফলে হরি লুটের মতো অর্থ আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক যথেষ্ট মাত্রায় মজবুত হতে চলেছে পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু আপনারা করতে চলেছেন পাশাপাশি আপনাদের মান সম্মান খ্যাতি মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে যারা ওষুধের দোকান করেন যারা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় সুবিধা চলেছে এটা বলা যেতে পারে তো এই ছিল সৌভাগ্যশালী রাশিরা যারা সতেরোই নভেম্বর রবি রাশি পরিবর্তন করার সাথে সাথে হরি লুটের মতো অর্থ বেতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ